জেলায় সংঘটিত অপরাধের প্রায় 90% পেছনে রয়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। এসব রোহিঙ্গার অপরাধের মাত্রা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তাই নতুন করে আসা রোহিঙ্গাদের কারণে ওই এলাকায় জনমনে বাড়ছে আতঙ্ক। সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনীর হামলা নির্যাতনের মুখে দেশটি ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে হাজার হাজার রোহিঙ্গা। কক্সবাজার জেলায় পুরানো ক্যাম্পগুলোর পাশাপাশি ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করছে তারা। কক্সবাজারের বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে বসবাসের কারণে রোহিঙ্গারা নানা অপরাধের সাথে জড়িয়ে গেছে। বেসরকারি হিসেব বলছে, কক্সবাজারে 90% অপরাধের সঙ্গে রোহিঙ্গারাই জড়িত। বঙ্গোপসাগরের জেলেদের নৌকা ডাকাতি, আমাদের সড়ক ডাকাতি, মায়ানমার থেকে জিয়াবাগুলো আসে, মূলত তাদের মাধ্যমে আসে। এরপর আমাদের চুরি ডাকাতি, সন্ত্রাসী যা আছে, গাছ কাটা, বন সম্পদ কাটা। রোহিঙ্গাদের নানা অপরাধে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেছে পুলিশও, এমনকি পরিস্থিতি ভয়াবহ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই রোহিঙ্গার পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, কারণ এরা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে যাচ্ছে, বিশেষ করে ডাকাতি, মার্ডার, ছিনতাই, তাছাড়াও আমরা সামাজিক অপকর্মে তারা জড়িত। এটা একটা অ্যালার্মিং, তো এই বিষয়টাকে আমরা মাথায় নিয়েছি। কক্সবাজারের সাধারণ মানুষ মনে করেন, রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা এখনই ঠেকানো না গেলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, কক্সবাজার।